দেশের চোর চৌকিদার প্রধানমন্ত্রী নির্লজ্জ মোদি দেশের ইতিহাস মুছে দিতে যাচ্ছে, কারণ এই ইতিহাস খুললে মোদির কেলেঙ্কারি, মোদির ঘাপলা, মোদির কেলোর কীর্তি সব একের পর এক বাড়িয়ে পড়ছে। সেই কারণে মোদি বিপদে পড়ে ইতিহাসে হাত দিয়েছে, ইতিহাসকে মুছে ফেলার কাজ করছে। সাংবাদিক সুচন্দ্রিমা সরাসরি মোদিকে হুঁশিয়ারি দিয়ে বললেন যে যতই অপচেষ্টা চালিয়ে যাও না কেন, পারবে না তুমি সাকসেসফুল হতে। উল্টে ইতিহাসে লেখা থাকবে দেশের চোর চৌকিদার প্রধানমন্ত্রী কত বড় গাদ্দার ছিল, ইতিহাসে হাত দিয়ে কত বড় ভুল করেছিল এবং সামনের ভোটগুলোতে বিজেপির জন্য আসনি সংকেত এসে গেছে। নরেন্দ্র মোদি তাই বিপদে পড়ে ইতিহাস মুছতে ব্যস্ত হয়ে পড়েছে, কিন্তু ভোটেও হারবে, উল্টে নরেন্দ্র মোদিও বিপদে পড়বে। চলুন সাংবাদিক সুচন্দ্রিমা মার এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখে নিন যে নরেন্দ্র মোদি কীভাবে বিপদে পড়ে ইতিহাস মুছতে লেগেছে এবং ইতিহাস মুছার কারণে আরও বেশি কী করে বিপদে পড়ে গেল এই চোর চৌকিদার মোদি। কদর্য নমুনা আছে, আরএসএস বিজেপির টার্গেট গান্ধীজি, কাজে এনসিইআরটি সোশ্যাল সায়েন্সে গান্ধী চ্যাপ্টারেও হাত দিয়েছে, মুছেছে এই লাইন। হি গান্ধী ভাবছেন কেবল স্বাধীনতার আগের ইতিহাস নিয়ে এমন ছেলে খেলা হয়েছে, না তাও নয়। ইন্দিরা গান্ধীর জরুরি অবস্থা, যে সময় গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, যে সময় বিরোধীদের জেলে পোরা হয়েছিল, সেই সময়ের ইতিহাস, জরুরি অবস্থার ইতিহাস বাদ পড়েছে। বাদ পড়েছে গুজরাট রায়টের কথা, হিন্দু মুসলমান দাঙ্গার কথা, যেখানে নরেন্দ্র মোদির দিকেই সেদিনেও আঙুল তুলেছে বিবিসির মতো সংবাদ সংস্থা। সেই গুজরাট রায়টস ভ্যানিশ, আর তার সঙ্গে সঙ্গে ভ্যানিশ হয়েছে সেই সময়ের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর সেই অ্যাডভাইস যা তিনি সেদিনের মুখ্যমন্ত্রীকে দিয়েছিলেন, রাজধর্ম পালন করো, সেই কথাটাও ভ্যানিশ করে দেওয়া হয়েছে। আসলে নরেন্দ্র মোদী অ্যান্ড কোম্পানি ভারতবর্ষের এক নতুন ইতিহাস রচনা করার চেষ্টা করছেন, দেশে দেশে প্রত্যেক স্বৈর শাসক এই চেষ্টা করেন। মধ্যযুগের রাজারা করেছেন, সুলতান নবাবরা করেছেন, হিটলার মুসোলিনি তোজো করেছেন, গোয়েবেলসের তো ইতিহাসের অধ্যাপকদের ডেকে ম্যাপ দেখিয়ে বলেছিলেন অস্ট্রিয়া, পোল্যান্ড, নরওয়ে, ডেনমার্ক, বেলজিয়াম, নেদারল্যান্ডস, এমনকি ফ্রান্স, এগুলো জার্মানি। এবার সেই জার্মানির ইতিহাস লিখুন, সেই ইতিহাস কেউ মানেনি। আজ নরেন্দ্র মোদী সংখ্যাগরিষ্ঠতার সুযোগে এক নতুন ইতিহাস লেখার চেষ্টা করছেন বটে, কিন্তু এই ইতিহাসও থাকবে না। যদিও ইতিহাসে এই অপচেষ্টার কথা লেখা থাকবে, বলা থাকবে যে এক স্বৈরাচারী শাসক ভারতের ইতিহাস বিকৃত করার চেষ্টা চালিয়েছিলেন, সফল হননি। আজ এ পর্যন্ত।